আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ বর্ষে যারা পড়ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য, পাশাপাশি যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন সাক্ষ্যায়ন বিষয়কে নিয়ে যারা একটু ঘাবড়াচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য হেল্পফুল হবে। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিবু বলছি, এলবি মিডিয়া একাডেমি চাষারা নামুস থেকে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি প্রশ্ন জানার চেষ্টা করবো যে সাক্ষ্য বলতে কাকে বোঝায়। আমরা যে সাক্ষ্য আইনটা নিয়ে আলোচনা করছি, এই আইনটার নাম হচ্ছে সাক্ষ্য আইন 1872, যার ইংরেজিতে নাম হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872। এই আইনটার বিষয় সম্পর্কে আপনাকে এটা একটু গভীরে জানতে হবে যে এই আইনটা মূলত বাংলাদেশের পার্সপেক্টিভে সব জায়গায় অনেক দেশে প্রচলিত আছে, আবার অনেক দেশে প্রচলিত নাই। ইংরেজ আমলে করা হলো, সর্বত্র যেহেতু সময়ের সাথে সাথে যুগ বলতে আছে, বিভিন্ন দেশও এটার মধ্যে পরিবর্তন এনেছে। এই আইনটার মধ্যে একটা খসড়া প্রণেতা হিসেবে কাজ করেছিলেন স্যার হেনরি সামার, পরবর্তীতে স্যার জেমস স্টিফেনকে দিয়েই পরিপূর্ণ আজকে যে আইনটা 167টা ধারার উপর ভিত্তি করে যে আইনটাই আজকে আলোচনা করছি এটা প্রণয়ন করেন, এবং সেটা এইভাবে প্রণয়ন করার মাধ্যমে, আইনগতভাবে এটা একটা স্বীকৃতি লাভ করার মাধ্যমে আমাদের হাতে পৌঁছেছে বলেই তো আমরা প্র্যাকটিসটা করছি। তা আমাদের প্রথমে আমরা জানার চেষ্টা করবো এর নাম সাক্ষ্য আইন কেন, সাক্ষ্য কি। মজার ব্যাপার হচ্ছে সাক্ষ্য আইনের তিন ধারাতে অনেক কিছুরই সংজ্ঞা দেওয়া হলেও সাক্ষ্য কাকে বলে সেই সংজ্ঞাটাই দেওয়া হয়নি। সাধারণত বলা হচ্ছে যে সাক্ষ্য সম্পর্কে যে জায়গাটা বক্তব্য, এটা কিন্তু বোঝানো হচ্ছে কোনো অনুসন্ধানহীন বিষয়ে আদালতের অনুমতি ক্রমে সাক্ষীদের প্রদত্ত বিবৃতি এবং ওই সংক্রান্ত বিষয়কে ঘিরে আদালত উপস্থাপিত দলিল। এই সংজ্ঞাটা যদিও পরিপূর্ণ না, কারণ সব ক্ষেত্রে এটার মধ্যে একই নিয়ম ফলো করবে না, তখনই আমরা এই সাক্ষ্য আইনকে কাকে বলে এটা বোঝার জন্য তখন চলে যাব আমরা বিভিন্ন মনীষীদের উদ্ধৃতি, বিভিন্ন ডিকশনারিতে কি বলা হচ্ছে এই সংক্রান্ত সাক্ষ্য সংক্রান্ত বিষয়ে আমাদের জানা রাখতে হবে। যেহেতু আমরা ইতিমধ্যে জেনেছি যে সাক্ষ্য আইন বলা হলো তিন ধারাতে সাক্ষ্য বলে সংজ্ঞা লেখা ঘর আছে, কিন্তু ভিতরে কাকে বলে বলেনি, তো সেজন্যই আমাদের সাক্ষ্য কাকে বলবে এটা বোঝার জন্য আমাদের বিভিন্ন মনীষীর বক্তব্য আশ্রয় নিতে হচ্ছে। আমরা এই বিষয়টার মধ্যে যদি একটু বোঝার জন্য সহায়ক মতামত নিতে চাই, তাহলে আমরা জেরেমি বেন্থামের নাম শুনে থাকবো, যে আইন বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় নিয়ে অনেক মতবাদ ব্যক্ত করেছেন, একজন আইনবিদ ছিলেন। সেই আইন প্রবক্তা জেরেমি বেন্থাম এই বিষয়ে সাক্ষ্য সম্পর্কে যে বিষয়টা বলছেন, সাক্ষ্য হচ্ছে কোনো ঘটনার বিষয় যা ফলাফল সম্পর্কে এবং কিংবা অভিপ্রায় সম্পর্কে কোনো একটি ঘটনার উপস্থিতি সম্পর্কে হ্যাঁ সূচক বা না সূচক কোনো দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে। জেরেমি বেন্থামের কথাটাই হচ্ছে যে এটা কোনো একটা ঘটনার বিষয় যার ফলাফলের উপর ভিত্তি করে কোনো ঘটনার বিষয়ে একটা উপস্থিতির সম্বন্ধে হ্যাঁ বা না সূচক একটা সিদ্ধান্তকে উদার করিয়ে দিবে। জেরেমি বেন্থামের এই বক্তব্যগুলির মানে হচ্ছে এখানে একটা সিদ্ধান্ত পৌঁছানোর কথা বলা হচ্ছে। সাক্ষ্য সম্পর্কে তো নর্মালি আমাদের বলছি যে কোনো অনুসন্ধান বিষয়কে নিয়ে এটা কাজ করে থাকে, অনুসন্ধানহীন বিষয়কে একটা অনুসন্ধানের মাধ্যমে সাক্ষ্যের মাধ্যমে যে বিষয়টাকে তুলে নিয়ে আসে সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে, বিষয়টার অস্তিত্ব নয় এই অবস্থাটাকে। আমরা জানি যে ইভিডেন্স অ্যাক্টে যে ইভিডেন্স শব্দটি মূলত ল্যাটিন শব্দ EVIDENS বা এই জাতীয় শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে সুস্পষ্ট আবিষ্কার করা। তাহলে সাক্ষ্য আইনে আমরা বুঝতে পারছি যে সুস্পষ্টভাবে আবিষ্কার করা, এখন আবিষ্কার করাটা তো আইনগত বিষয়। এই আইনগত বিষয়টার কথাটাই বলছে ক্যালিফোর্নিয়া কোড। ক্যালিফোর্নিয়া কোড একটা গ্রন্থ যেখানে এই বিষয়টার সংজ্ঞা দেওয়া আছে, ওখানে বলা হচ্ছে আইনের দ্বারা অনুমোদিত যে সকল উপকরণ দ্বারা বিচারের কার্যক্রমে সত্যটিকে বের করে নিয়ে আসে সেটাই সাক্ষ্য। আইনানু কার্যক্রমের মধ্যে একটা নির্দিষ্ট যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সত্যকে বের করে আনে, ওই বের করে আনাটা হচ্ছে সত্য, সাক্ষ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যালিফোর্নিয়া কোড এবং জেরেমি বেন্থামের উদ্ধৃতি, এছাড়া আমরা টেইলরের উক্তি দেখব, ব্ল্যাকের উক্তি দেখব, এই বিষয়গুলির মধ্যে আমরা দেখব যে ব্যাপারগুলো হচ্ছে সব মিলিয়ে হচ্ছে কোনো একটা জিনিসকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সুস্পষ্টভাবে কোনো কিছুকে বের করে নিয়ে আসা। এরপর সাক্ষর যে বিষয়টা আমরা একটু বুঝতে যাওয়ার চেষ্টা করবো, দলিল কাকে বলে, সাক্ষ্য তো কাকে বলে বুঝতে পারলাম যে একটা অনুসন্ধানহীন বিষয়ে সুস্পষ্টভাবে আবিষ্কার করে আইনসম্মত প্রক্রিয়াতে একটা অস্তিত্ব বের করে আনা বা অস্তিত্ব নাই এমন কোনো কিছু আছে কিনা এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, এটা হচ্ছে মূলত সাক্ষ্য। আপনি এই পয়েন্টের উপরে থাকবেন তাতেই ভালো। এরপর আমরা একটু একটা সংজ্ঞা জানবো দলিল। দলিল কাকে বলা হচ্ছে, বলছে অক্ষর অঙ্ক চিহ্ন, অক্ষরের মাধ্যমে অঙ্ক চিহ্ন বা একাধিক উপায়ে কোনো একটা যদি পরিচিতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় যা কোনো ব্যক্তির একটা অবস্থান কাল বা ওই জিনিসটা তার নিয়ন্ত্রণ কালকে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। একটা বাড়ির নেম প্লেট, এটা এক ধরনের দলিল। জন্ম সনদ এক ধরনের দলিল। একটা কোম্পানির লোগো, এটা একটা দলিল যে এটা ওই কোম্পানি প্রোডাক্ট। এইরকম মার্সিডিজ বেঞ্জের একটা লোগো দেখবেন, রোলস রয়েস গাড়ির মধ্যে একটা মডেল দেখবেন, বিভিন্ন ধরনের লোগো এই জাতীয় বিষয়গুলিও এটা একটা দলিল হিসেবে প্রুভ করে যে এখানে একটা দলিল সংক্রান্ত বিষয়টা ঘটেছে। তাহলে এই দলিল বলতে আমাদের মনে করতে হবে সাক্ষ্য আইনে কিন্তু দলিল ইংলিশ কিন্তু ডকুমেন্ট,
সুনির্দিষ্ট প্রতিকারে আমার পিছনের ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন যে আমি ওখানে বলেছি যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে দলিল। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকারে ইনস্ট্রুমেন্ট, কিন্তু সাক্ষ্য আইনে তো ইনস্ট্রুমেন্ট নয়, এখানে হচ্ছে ডকুমেন্ট। এবং সেই ডকুমেন্টের অনেক ধরনের প্রকারভেদ আছে, সেগুলো ভিন্ন ভিন্ন ধারায় সেগুলোকে আমরা ডিসকাশন করে দেবো। তাহলে আজকে আমরা মূলত সাক্ষ্য কাকে বলে এই বিষয়টা দেখলাম, সাক্ষ্য বিষয়ের সম্পর্কে দেখলাম, দলিল সম্পর্কে বিষয় দেখলাম। সামারি যদি আনি তাহলে কি দেখা গেল, সাক্ষ্য হচ্ছে একটা অনুসন্ধানী বিষয়ে সুস্পষ্টভাবে একটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সত্যটাকে বের করে আনা, আর দলিল বলছে কোনো বিভিন্ন পলিসির মাধ্যমে কোনো কোনো অক্ষর অঙ্ক চিহ্নের মাধ্যমে কোনো একটা বিষয়কে একটা পরিচিতি বা পরিচিতিহীন কন্ডিশনকে সামনের দিকে নিয়ে আসা। এই হচ্ছে সাক্ষ্য আইন এবং দলিল সংক্রান্ত সংজ্ঞা, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে এবং বার কাউন্সিলের লিখিত পরীক্ষাতেও আসতে পারে। এগুলি দেখে আপনি একটু বুঝতে পারলে এই বিষয়গুলি সম্পর্কে আপনি খুব একটা চমৎকার ধারণা পেয়ে যাবেন। একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে খুব সহজে আপনার জন্য সহজ যাচ্ছে বিষয়টি বোঝার জন্য। এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আজ আর চ্যানেলটি নতুন দেখছেন, বরাবরের মতো অনুরোধ থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কারণ নতুবা ইউটিউবে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে না, কাজে বেল আইকন ক্লিক করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এবং আপনার ভালো লাগা ভালো না লাগার বিষয়গুলিকে আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদের জন্য কিছুটা হলেও কাজ করে যেতে পারি। আবারও সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।